বামনকোলা ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি এবার প্রকাশ্যে উঠে এলো। মদনাবতী গ্রাম পঞ্চায়েতে ইস্তফা দিলেন 12 জন, অভিযোগ করেছেন পঞ্চায়েতের সদস্যরা। এবার বামনকোলা ব্লকের প্রধান উপপ্রধান সদস্য একসাথে ইস্তফা দিলেন 12 জন, তাতে এই অস্বস্তিতে পড়েছে শাসক দল। মদনাবতী গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ প্রধান উপপ্রধানের ওপর হামলার অভিযোগ শাসক দলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের অঞ্চল যুব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন ইস্তফা দিলেন মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান রানু বিশ্বাস রায়, উপপ্রধান সত্য রাম সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বিডিওর হাতে ইস্তফা তুলে দেন তারা। এ বিষয়ে প্রধান রানু বিশ্বাস রায় বলেন, এক মাসের মধ্যে যুব তৃণমূলের হাতে পঞ্চায়েত সদস্য, দুদিন আগে প্রবীণ সদস্য জয়প্রসাদ গুপ্তকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারপরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। তৃণমূলের অঞ্চল সভাপতি উপেন্দ্রনাথ সরকার বলেন, অঞ্চলে তৃণমূল যুবনেতার মদতেই হামলা ঘটেছে। এ বিষয়ে অস্বীকার করেছেন অঞ্চল তৃণমূল যুবনেতা তাপস রায়। তিনি বলেন, যারা মারধর করেছে তারা যুব তৃণমূলের কেউই নয়। পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা সকলেই পলাতক, তাদের খোঁজ চালানো হচ্ছে। আপনারা সবাই শুনছি পঞ্চায়েত তরফে ইস্তফা দিয়েছেন, কেন ইস্তফা দিয়েছে? এই কারণে, কারণ ব্যাপার হচ্ছে আমি 23 তারিখে আমাদের একটা এসটি সেলের একটা মিটিং ছিল পার্টি অফিসে। পার্টি অফিসে মিটিং সেরে আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন শিয়ালডাঙ্গা মোড়ে আমাকে অ্যাটাক করা হয় এবং মারে, এবং আমার হাতটাতে বাড়ি মারে লোহার রড দিয়ে, সেখানে আমার হাতে চিড় ধরে। তো আমরা এই কারণেই ইস্তফা দিচ্ছি, কারণ আমি মায়ের খেলাম। আমার পরে আবার আরেকজন আমার পঞ্চায়েত, মানে 7 তারিখে মিটিং করার পরে বাড়ি ফেরার পথে ওকেও আবার অ্যাটাক। তাই আমি এখন মদনাবতী অঞ্চলের প্রধান পদে আছি এবং আমরা মদনাবতী অঞ্চল 19টা মেম্বার, সকলে তৃণমূলেরই পঞ্চায়েত। এবং আমাদের গত 2 মাস ধরে যুব তৃণমূলের যে লোকজন আছে তাদের নেতৃত্বে কিছু দুষ্কৃতি হামলা হচ্ছে আমাদের মেম্বারদের উপর। 2 জন পরপর নাজির সরকার এবং জয়প্রসাদ গুপ্ত 2 জন মেম্বার মার খেয়েছে এবং জয়দার তো মাথা ফেটে গিয়েছে, আপনারা দেখবেন ওনার মাথায় 8 থেকে 9টা সিলাইও পড়েছে। আপনার পঞ্চায়েতে তো একটা অচল অবস্থা তৈরি হয়েছে, আপনি নিজেও মেম্বার অঞ্চল সভাপতি, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা দেখছি যে পরপর 2টে পঞ্চায়েত আমাদের মার খেয়ে গেল। প্রথম 23 আগে মার খেয়েছে নাজির সরকার, 7-2 মার খেয়েছে আমাদের জয়প্রসাদ গুপ্ত মারছে। এখানে যে যারা আর ইতো আসামি তো কি বলে আপনার ওই জয়প্রসাদ গুপ্ত তো বললোই, যে রাজু ঘোষ আর মান্টু ঘোষ আর অনেকে ছিলেন, এরা কিছু করে না, এরা সব ঘুরে বেড়ায় সব রাস্তাঘাটে।